নমস্কার ভাই ও বোনেরা, এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে ভিন্ন ধরনের মাটির ক্ষেত্রে রোটাভেটারের আরপিএম এর সাথে ট্র্যাক্টরের আরপিএম কিভাবে সমকক্ষ করে তোলা যায় এবং এর জন্য আপনার প্রধান গিয়ার বক্সের সঠিক গিয়ারের জোড়া নির্বাচন করা জানা দরকার। প্রথমে আপনারা মহাভেটার এবং ট্র্যাক্টরকে একটি সমতল জায়গায় দাঁড় করিয়ে দিন। এরপর রোটাভেটারের উপরের লিঙ্কটি খুলে দিন যাতে রোটাভেটারটি ট্র্যাক্টরের দিকে ঝুঁকে যায়। গিয়ার বক্সের কভার এবং গ্যাসকিট খুলুন। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে রোটাভেটারের প্রধান গিয়ার বক্সে ফ্যাক্টরি থেকে দুইটি গিয়ার লাগানো আছে। এটি গিয়ার এ, যেটা হচ্ছে ড্রাইভ গিয়ার, এবং এটি গিয়ার বি, যেটা হচ্ছে ড্রিভেন গিয়ার। বর্তমানে এটিতে 1721 এর গিয়ারের জোড়া ফ্যাক্টরি থেকে লাগানো রয়েছে। এছাড়াও রোটাভেটারের সাথে ট্র্যাক্টরের আরপিএম সমকক্ষ করে তোলার জন্য আমাদের কাছে 1820 গিয়ার পেয়ারও রয়েছে যা আপনি ক্রয় করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি গিয়ারের দাঁত আগে থেকেই রয়েছে। 17 নম্বর গিয়ারে 17টি দাঁত এবং 21 নম্বর গিয়ারে 21টি দাঁত থাকে। আরপিএম চার্ট অনুযায়ী আপনি ট্র্যাক্টরের যে আরপিএম চান সেই অনুযায়ী গিয়ার পেয়ার লাগাতে হয়। এখন আমরা 1721 কে বদলে 1820 গিয়ার পেয়ার লাগাবো যাতে 194 আরপিএম পাওয়া যায়, যার মানে হচ্ছে মাটি অনুযায়ী যে আরপিএম প্রয়োজন তার সেই হিসেবে গিয়ার পেয়ারের জোড়া লাগাতে পারেন। সঠিক আরপিএম এ চললে ট্র্যাক্টরের উপর চাপও কম পড়বে এবং রোটাভেটার চালানো সহজ হবে। এখন আর কি, গিয়ার জোড়া লাগানোর পর সেগুলোর উপর সার্ক ক্লিপ লাগিয়ে লক করে দিন। পিছনের কভারটিকে গ্যাসকেটের সাথে লাগান এবং বোল্টগুলিকে টাইট করে দিন। অয়েল ব্রিদারকে খুলুন এবং প্রয়োজন অনুযায়ী গিয়ার বক্সে গিয়ার অয়েল ঢালুন এবং অয়েলের লেভেল অবশ্যই চেক করে নিন। এখন আপনার ট্র্যাক্টর স্টার্ট করুন, রোটাভেটারটিকে তুলুন এবং ধীরে ধীরে পিটিও শ্যাফ্টকে ঘোরানো শুরু করুন। ঘুরতে কোনো সমস্যা হলে আওয়াজ শুনেই বুঝতে পারবেন। এখন আর কি, খেতে মহিন্দ্রা মহাভেটার চালান আর দারুণ চূর্ণ বিচূর্ণ মাটি পান।